আজকে যে গানের মাহফিল শরীয়ত তরিকত হাকিকত মারফত ঠিক রাখতে হবে, যার যার খাসিয়ত। আমার বাবা যে ভাগিনা রাজন, ওরা গানের একটু বিপক্ষে কথা বলতে চায় চায়, আবার দেখি আজকে চেয়ার নিয়ে সামনে বুঝি। ভালো ভালো ধন্যবাদ, কিন্তু আজকে গান শুনবা, দেখো গানের মধ্যে কি বলা হয়। যেমন গরিব নেওয়াজ খাজা বাবার ভূমিকা আমাকে দিয়েছেন, গরিব নেওয়াজ গরিবের বন্ধু। আমার নবী বলতেন, আল্লাহ হাসরের মাঠে আমি যেন গরিবের সাথে থাকি। নবী বলেন এই মন্ত্রীর সাথে যেন থাকে, এই যুবক যারা একটু দুষ্টামি করতে পারবে না। নবী বলেন এই কোনো প্রেসিডেন্টের সাথে রাখবেন, মন্ত্রীর সাথে রাখবেন, নবী বলেছে গরিবের সাথে রাখবেন। কেন গরিবের সাথে রাখবেন? হাসরের মাঠে দেখেন লোহার এক পিট গরম হইলে আরেক পিট ঠান্ডা থাকে, কিন্তু তামার এক পিট গরম হইলে আরেক পিট গরম হয়ে যায়। তাই হাসরের মাঠটা থাকবে তামাবরণ। আচ্ছা, এই তামার মাঠে সূর্য যখন তাপ দিবে তখন মগজ গলে পানি হয়ে যাবে, সেখানে মগজ গলে পানি হয়ে যাবে, মগজগুলি টকবক করতে থাকবে, দাঁড়ায় থাকবেন কতদিন? 40,000 বছর। শেষ পর্যন্ত বলবে আল্লাহ দোজখে দিবেন না কই দিবেন, এক জায়গায় রাখেন, তবে এই জায়গায় আর থাকতে পারতাছি না। এক জায়গায় 40,000 বছর কেন? সেদিন আল্লাহ বলবে হিসাব দাও, হিসাব দাও, দুনিয়াতে কি করছো, কেমনে বড় লোক হইছিলা, বড় বড় বিল্ডিং বানাইছিলা, হীরার আংটি পরছিলা, হিসাব দাও। কেউ হিসাবটা মিলাইতে পারবে না। দেশেই যদি হিসাব নাই, তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিসাবটা মিলাইতে পারে নাই। টাকার বস্তা মসজিদ করে ফেলাই দিয়ে গেছে, বাজারও গাড়ি রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে, আর আল্লাহর কাছে হিসাব দেওয়া কি সম্ভব? কিন্তু যারা গরিব তাদের কাছে যাই কইব হিসাব দাও, গরিব কইব আল্লাহ তো মা লই দেয় নাই, আবার হিসাব কিসে? আরে মা লই তো দেয় নাই, ফেরেশতারা কই আল্লাহ গরিব তো হিসাব দেয় না, আল্লাহকে হিসাব দিব আমি মাল দিছি, মা লই দেয় নাই, তাহলে হিসাব কিসে? গরিব বলবে মাওলা গো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি নাই, বছরে একটা ঈদ গেছে বাচ্চাদের নতুন জামা কাপড় দিতে পারি নাই, বাচ্চারা না খাইয়া চিৎকার করতে করতে পেটটা মাটির দিকে দিকে ঘুমাই গেছে, পেটের ক্ষুধা পেটেই রয়েছে, হিসাব কিসে? আরে কিস্তিই তো শেষ করতে পারি, এক কিস্তি দিতে গিয়ে আরো তিনটা কিস্তি করে, সেই কিস্তিতে টানতে টানতে শেষ পর্যন্ত অনেকে জীবন পর্যন্ত দিতেছে, আল্লাহ হিসাবটা কিসের? আরে আল্লাহ কইবে ফেরেশতারে এই গরিবের আর হিসাব নাই, কয় তাহলে তারা কি মাঠে দাঁড়ায় থাকবে? বলে না, দোজকের চাইতে মাঠের আজাবটা কম না, তোমরা তাদেরকে মাঠে রাইখো না, বাইপাস রাস্তা দিয়ে তাদের জান্নাতে প্রবেশ করো। কেমন লাগে? বড় লোকের বড় বড় বাড়ি ঘর দেখলে, বাজারও গাড়ি দেখলে মনটাকে আল্লাহ কি লেগা গরিব বানাইলো, আসরের দিন বোঝা যাইব কে গরিব আর কে ধনী। তাই আমার নবী বলেছে মাওলা আমার গরিবের সাথে উঠায়েন হাসরের মাঠে। এই কথা শুনে আমার সালাম ভাই সাহেব 100 টাকা দিয়েছে না, আমি মনে করব এই নবীর হাদিস শুনে যে টাকা দিয়েছে আমি মনে করব আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। সেই গরিব নাজ গরিবের বন্ধু ছিলেন আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আর আজকে যারা ন্যাংটা বাবার এই উরুসের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলার ভাষা নেই, ন্যাংটা বাবা কি করতো? একটা জামা পরে থাকতো, কোনো বেলা খাইছে কোনো বেলা খায় নাই। তাই গানে আছে আল্লাহর পীড়িতে হয় জঙ্গলবাসী মনে ঋষিয়া উলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। গাছতলা বৈশা পাইলো কি? যে পায় সে কয় না, আর যে কয় সে পায় না। পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন। যাই হোক, খাজা বাবার একটি গান আমার যেহেতু পালার মধ্যে পড়ছে, তবে আমাকে প্রশ্ন করেছে, আমি একটা গান গিয়েছিলাম জান্নাতে সারা পিও পিও সালসাবিল, তাই না? বললো যে জান্নাতি শরাবটা কোথায়? তো দেওয়ান সাহেব বলছে যত বন্ধুত্বই থাকুক গানের আসরে কোনো বন্ধুত্ব নাই, এইটা বুঝে খাবার দাবারটা আমার বাড়িতে রাখি নাই, কারণ কোন সময় লাগিয়া যায় ঠিক নেই, এই জন্য খারাপ খাবারটা দূরে রাখছি, দূরেই খাওয়াই আনছি। তা আমি তো
জান্নাতি সারা পিও পিও সালসাবিল, এই গানের জবাবটা আমি লতিফ সরকার গিয়েছি, কিন্তু জবাবটা দিছে সাধক গুরু রজ্জব দেওয়ান সাহেব। আগে ওই গান দিয়ে আগে এই গানটার জবাব দিয়ে আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ আছে কান্তার ইশারা, আই খেয়ে নে বেহেশতের সেই শরবন্ত হুরা, আই খেয়ে নে বেহেশতের সেই হলো প্রচার, বেহেশতে যা হইবে বহার, বেহেশতে যা, বেহেশতে যা, বেহেশতে যা হইবে বহার, সমাজে তা হলো প্রচার, আর খুলবে বেহেশতে দা, আপনি খুলবে বেহেশতের দ্বার, খাঁটি মনি বলো যারা, আই খেয়ে নে বেহেশতের সেই শরবন্ত হুরা, আই খেয়ে নে বেহেশতের সেই শরবন্ত হুরা। আমার খাজা বাবা বলেছে, তোমার এসকে পুরে পুরে জীবন আমার ছটফটায়, আরাম আমার হারাম হলো সুখের দেখা পাবো কোথায়, পেলা অনেক সাফ সাফাই বানিয়ে মত মইনুদ্দিন, তৃষ্ণা যে মিটে না তার দাও সারা রঙ্গি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, জয় গুরু জয় গুরু, সবাই আছে, এত সাগর কোন নাম্বার নাই, অল ডিলিট হয়ে গেছে, সরি এর জন্য ফোন দিতে পারিনি। এই সাতটি মহাসাগর পৃথিবীর মধ্যে, আমার খাজা বাবা কইছে এই সাতটা তো বিসমিল্লা থেকে এলিছি, আরো 70,000 মহাসমুদ্রের পানি পান করার পরও আমার পিপাসা মিটে না, তাহলে পিপাসা মিটাই দিলে প্রভু তোমার তরফ থেকে রঙ্গিন শরাব দিয়ে আমার পিপাসা মিটাই দাও। সেই গোমিন্দের খেদমতে ধরে দিলু এসকের পিয়ালা ভরে, গোমিন্দের খেদমতে ধরে এসকের পি ইয়ালা ভরে, প্রেম অমৃত সুধা ভরে, প্রেম অমৃত সুধা ভরে, হুর গেলে মা আছে খারা, আই খেয়ে নে রবন্ত হুরা, আই খেয়ে নে পীর সাধু পান করে তারা এক বিন্দু, দেওয়ান সাহেব তো একটা গান লিখে বইছে, না খাইয়ে মাথা লয়েছে গা, আরে খাইয়া হয় না অনেক সময়, হ্যাঁ না খাইয়ে মাথা লয়ে গেছে আমার, এখানে প্রশ্ন, নবী অলি পীর সাধু তারা এক বিন্দু করে খাইছে, আপনি খাইলেন না কেন? আস্তে তারা একই তো আমি পাইনি ঘামু ঘুরতে,
নাকি? ঠিক আছে, আপনি পাইলেন না কেন? যদি বলেন পাই নাই, নবী অলি সাধু বলতে গেলে আপনি মাতাল গভীর আজ্জাকদান সাহেবের মহারত্ব ধন, আপনি একটা পর্যায়ে আছেন। তা আপনি এক বিন্দু পাইলেন না কেন? এই দিয়ে নবী অলি পীর সাধু পান করে তারা এক বিন্দু, নবী অলি পীর সাধু পান করে তারা এক বিন্দু, নবী অলি পীর সাধু পান করে তারা এক বিন্দু, ধ্যান করে ওই দিন বন্ধু, ধ্যান করে ওই দিন বন্ধু, ধ্যান করে ওই দিন বন্ধু, কাটা এক নে সাথে জন্ম ধরা, আই খেয়ে নে মশার বনে মা, মেহেদের সরবন্ত হুরা, আই খেয়ে নে মশার সাধক রজবে, সাধক রজবে, সাধক রজবে, রজবে সেই নেশার ঝোঁকে মুখে আবল তাবল বকে, রজবে নেশার ঝোঁকে মুখে আবল তাবল বকে, কেন করে সেই জ্ঞানী লোকে, আই খেয়ে নে দেহে তেরে ৩৫ বছর যাবৎ গান গাই, ইদানিং একটা হাদিস পাইছি। হাদিসের মধ্যে লেখা, আল্লাহর পাগলরা হাসরের মাঠে কি করবে? আমার বাবা যে অর্থাৎ আমার আত্মার আত্মীয় যারা, তারা পুরস্কার করে দোয়া করবার। হাদিসটা এইভাবে এসেছে, একজন যদি আরেকজনের কাছে টাকা পায় আর সেই টাকাটা না দিয়ে যদি খালি তারিখ দেয় পাঁচ বছর পর্যন্ত, এই মাসে না ওই মাসে, এই মাসে না ওই মাসে, তখন যে পাওনাদার তার মেজাজটা কেমন হইব? হাদিসটা এইভাবে লিখেছে, পাগলরা হাসরের মাঠে আল্লাহর সাথে গিয়ে ওই রকম ঝগড়া শুরু করে দিব। কিসের ঝগড়া? যে আমার প্রেমিকরা দুজুকে কেন, আমার ভক্তরা দুজুকে কেন, আল্লাহ কয় অন্যায় করছে দুজুকে দিছি, তোমার যদি মন চায় তুমি বাইক করে লই আইও, পাগলার ওই যে ঝগড়া শুরু করে দিব আল্লাহর লগে, আপনার মন চাইছে দুজকে দিছেন, দেন আমরা কি করি? কই আই গিয়া দুজকের দরজা খুললা ভিতরে ঢুইকা। হাদিসের মধ্যে আছে, তারা খুইজা খুইজা আল্লাহর ওলির প্রেমিক যারা আছে সকলে লই আইব। আচ্ছা, নেবার জান্নাতে দিব না, না আবার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব। আল্লাহ বলবে, ঠিক আছে তোমার প্রেমিক ভক্ত আসেন কেন, তুমি নিয়েছো জান্নাতে দাও। কয় আল্লাহ, আমি জান্নাতে দিব না, আমার খালি প্রস্ত, তাতে জান্নাতও দিবে না, দুজক তো বাইর করছে, জান্নাতও দিব না। আমি জানতে চাই পাগলের ভক্তদেরকে সেদিন পাগলরা রাখবে কোথায়?
ধন্যবাদ সরকার সাহেবকে। হ্যাঁ, কথা একটা রেখেছিলাম তার চমৎকারভাবে একটি গানের মাধ্যমে সাধক কবি রজ্জু আলী দেওয়ান সাহেবের মীমাংসা করেছেন, সেখান থেকেই আবার আমার কাছে তিনি কথা রেখেছেন। আমি গান করেছিলাম তোমরা মদ খেয়ে মাতলামি করো কারণে অকারণে, আমি না খেয়ে হয়েছি মাতাল আমার সুলেমান ল্যাংটার স্মরণে। এখন উনি প্রশ্ন করলেন আমার কাছে যে বলেন আপনি না খেয়ে মাতাল হইলেন, এটার কারণ কি? এর মাঝে আবার উনি কথা রাখলেন আমি যদি বলি যে আমি পাই নাই তো আপনি পান নাই কেন, না পাওয়ার কারণ কি? দেখেন বড় বড় সাধু, আমি তো একজন ক্ষুদ্র মানুষ। আপনি একটি কথা বলেছেন কবি জালালউদ্দিন খাঁর একটি গানের মধ্যে বলছে, আপনি বলেছেন গত আসরে, মাওলার পীড়িতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া পাইল যেজন কইল নারে। আপনাদের মনে আছে উনি যে কথাটা বলছে? মনে আছে আপনাদের? পাইল যেজন কইল নারে তাই কান্দে জালালের মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে পাগল মন, দিন গেলে তুই দিন পাবি না ভাটায় যদি লয় যৌবন। যে পায় সে নাকি কয় না, এটা আপনার মুখের কথা, অর্থাৎ জবাবটা আপনি দিয়ে গেছেন, যে পায় সে কখনো কয় না। আর বাস্তবে হলো আমি কিছুই পাই নাই, আমি শুধু আমার দয়ালের নামের দোহাই দিয়ে খাই, এটাই বাস্তব এটাই সত্য। যার হাতে খড়ি আমি সেই সর্বস্ব, তার বাড়ি তার ঘর তার সবকিছু। দেখেন আল্লাপাক বলছে যে হে বান্দা তুমি কখনো বইল না যে ওই ঘরটা আমার। আমরা তো বলি যে এই বাড়িটা কার, বলে অমুক আমার বাড়ি, ওই জমি কার, বলে আমার জমি। আপনার না, আপনি কদিন আগে ছিলেন না এটাই সত্য, কদিন পরও আপনি থাকবেন। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 65 থেকে 70 বছর, অর্থাৎ এখন যাদের 70 বছর বয়স 70 বছর আগে আপনি ছিলেন না, আবার আর 10-20 বছর পরে আপনি থাকবেন না। যাদের 70 বছর হয়ে গেছে 80 নয়তো 90, 100 বছরের বেশি তো এখন আশাই করা যায় না আমাদের দেশে, ভেজাল বেশিরভাগ জিনিসের মধ্যে। তো এখন আপনি তো ছিলেন না, আপনি থাকবেন না, কদিনের জন্য মুসাফির হয়ে আপনি দুনিয়াতে আসছেন, আবার কদিন পর আপনাকে চলে যেতে হবে। এই জায়গাটা যেরকম ছিল এই জায়গাটা ওই রকমই থাকবে, কেবল মালিকের নামের পরিবর্তন হবে। আমি ছিলাম না, আমি এক সময় থাকবো না, কিন্তু যে অনন্ত যে অসীম সে ছিল সে আছে সে থাকবে, তার কোনো প্রলয় নাই তার কোনো ধ্বংস নাই, তিনি সর্বস্বর মালিক সব কিছুর মালিক। অতএব আমি ক্ষুদ্র এই ভাণ্ডটা নিয়ে ক্ষুদ্র একটা জ্ঞান নিয়ে আমি কেন তার সাথে পাল্লা দিতে যাব, আমি আসলেই পাই নেই। তো আমার গান লেখাটা সার্থক হয়েছে যে আপনার মতো একজন বড় শিল্পী আমার গানটা রচিত হয়েছে। গানটা তো কারণ গানটা জাগা মতো মারছি আমি আপনারে, মদ খেয়ে মাতলামি করো কারণে অকারণে, আমি না খেয়ে হয়েছি মাতাল। তবে গানের শেষে একটা ছন্দে আমি লিখছি, আমার ক্ষুদ্র গানের লেখা, আমার লেখা অত ভালো না, শেষে বলছি আমি যে নামে হয়েছি বেহাল নামটি তার রাজ্জাক মাতাল, আমি তবপদের ওই চিরকাল বলছে কাজল দেওয়ানে, অর্থাৎ তার সব আমার কোনো কিছুই, সে এনেছে আমি এসেছি, সে হাসাইলে আমি হাসি সে কাঁদাইলে আমি। আমি কথাটা আপনাকে এখানে এইভাবেই অল্প কথা রাখলাম। আর একটি প্রশ্ন করেছেন, পালা দুজন মহান আল্লাহর ওলি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, আমার ক্ষুদ্র মুখে যতটুকু সম্ভব হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা বলার চেষ্টা করব। দোয়া করবেন, দয়া করবেন, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন।
বিক্রমপুর এসে একটা বিক্রমপুরের গান করে দিল। আয় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তুমি কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহান এরা গান গাইছেন ভালো, প্রশ্নের জবাব দিছেন ভালো, কিন্তু পালার থেকে একটা প্রশ্ন করেন নাই, পালার একটা গানও গান নাই। এটা কিন্তু ঠিক হয় নাই কি? ঠিকই গায় নাই। আপনি গায়ক অনেক বড়, সব ঠিক আছে আপনার, তাই আপনি একটা পালার গান করতেন, সত্য কথা, হ্যাঁ, ছোট্ট একটা পালার গান করে একটা পালার প্রশ্ন করতেন। কি প্রশ্ন করতে পালার গানে ভুলে আছে? হ্যাঁ, মানে আমি যে প্রশ্ন করছি ওই প্রশ্নতে উনি সব আউলা জলো হয়ে গেছে। আশা করি আগামী আসর থেকে পালার গানটা একটু গাবেন। আপনি গান দুইটা তিনটা করেন, অসুবিধা দেখি, কথা আমরা একটু কম বলি, গান বেশি হোক না, তিনটা গান হইতে পারে, চারটা হইতে পারে, আপনি মন থেকে আসলে কিন্তু একটা পালার গান গাইবেন, এটা অনুরোধ রইল। আব্দুল কাদির জিলানির জিলানি, তুমি কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। জন্ম তোমার জিলানি তি তরিকাতে কাদরিয়া, আবু সালেম মুসা জঙ্গি পিতা দিগেলে লুহিয়া, বাহ বাহ। জন্ম পীরের জিলানি তি তরিকাতে কাদরিয়া, আবু সালেম মুসা জঙ্গি পিতা দিগেলে লুহিয়া, উম্মের ভাইয়ের মা আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির। মা জননী কোরআন পড়ে গর্বে তে রেখে সন্তান, আঠারো সিতারা কোরআন মাই মুখস্থ করিয়া যান, মা জননী কোরআন পড়ে গর্বে তে রেখে সন্তান, আঠারো সিতারা কোরআন মাই মুখস্থ করিয়া যান, মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের এই গুণ, গর্ভধারিণী বাবা তুমি কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবের আব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, আই বড় পীর আব্দুল কাদির। আমার বড় পীর হুজুর, তিনি মাদ্রাসায় গেছেন লেখাপড়া শেখার জন্য, মা বলছে তুমি মাদ্রাসায় গিয়ে শিক্ষা গ্রহণ করে আসো। বড় পীর যখন মাদ্রাসায় প্রবেশ করেছে, হুজুর বড় পীরকে দেখে বলছে তুমি আসো, গেছে বসছে, বড় পীরকে পড়া দিয়েছে তুমি পড়ো, আলিফ বা তাসা জিমহা খা দাল জাল রে জে সিন সিন সাদ দ তৈ জি, বড় পীরকে হুজুর থামেন, এইগুলো আমি জানি, বলো কি কায়দা পড়ো, বলে এটা জানি, সিপারা পড়ো, বলে জানি, বলে কোরআন শরীফ পড়ো, বলে কোরআন শরীফ আমি পড়তে জানি, বড় পীর বিসমিল্লাহ শহীদ আঠারো সিপারা কোরআন পড়ে তারপর তিনি থামছে। হুজুর কয় বাবা থামলা কেন, ভালোই লাগতেছে আরো পড়ো। আমার বড় পীর বলে হুজুর আমি মায়ের
গর্ব থেকে আঠারোশি পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছি। আমি জানি না এর বেশির পড়াটা আপনি আমাকে পড়ান। হুজুর কয় বাবা তোমাকে কোত্থেকে আমি আঠারোশি পারার বেশি পড়াবো, আমি নিজেও আঠারোশি পারার কোরআন জানি না। তবে যেই মায়ের গর্ব থেকে তুমি আঠারোশি পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছো, সেই মাকে আমার দেখার বড় সাধ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমার মাকে দেখবেন আপনি চলেন গিয়ে। দেখে মায়ের বয়স হয়ে গেছে প্রায় 60 বছরের উপরে, তখন প্রায় 66 বছরের মতো বয়স হবে বড় পীরের মায়ের বয়স। যখন দেখতে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের যিনি মাজননী, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে গর্বে রেখে তিনি পাঠ করেন কোরআন শরীফ। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্বে থেকে সেই কোরআন শরীফ তিনি মুখস্থ করেন। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বসে, আমি কথাটা বলতাম না, আশেপাশে অনেক মায়েরা বসা, তো মায়েরা একটু খেয়াল রাখবেন আপনার সন্তান ন্যাক সন্তান তখনই হবে আপনি যখন ন্যাক কাজটা করবেন, ভালো কাজটা করবেন। এখন আপনি গর্বে সন্তান নিয়ে সন্তান বড় হইতেছে আর আপনি স্টার জলসা দেখতেছেন, আপনার সন্তান তো ভালো হবে না। যে আছে না আমাদের সমাজে ওই যে কিরণ মালা দেখে কি দেখে না দেখে, মানে তাকে তো আমাদের বাড়ির আশেপাশেও দেখি, হ্যাঁ সরকার সাহেব আপনি রাখতে খুলেন না দেখে স্টার জলসা, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির যিনি মা তিনি সন্তানকে গর্বে নিয়ে কোরআন শরীফ পড়ে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানি কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার মধ্যে তিনি এসেছেন। মায়েদের দায়িত্ব যে আমার গর্বে সন্তান আমি যেন একটা ভালো কাজ করি, ভালো পড়া পড়ি, তাহলে আমার সন্তানটাও দুনিয়ার মধ্যে এসে সে ভালো কাজটা করবে। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই তত তাতে পীরের রোজা হয়। যেদিন পীরের জন্ম নিয়েছিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই তত তাতে পীরের রোজা হয়। পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতা আসমানি, তুমি কি মেরা পানি বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, বড় পীর কুতুবে রা পানি বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, বড় পীর কুতুবে রা পানি বড় পীর মাহবুবে সুবহানি। আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত, মুন্নারের কালবে পীর সামনে দিতেন রুহানি। আমার কি আর সাধ্য আছে গাইব পীরের জীবনী কত, মুন্নারের ভিতরে পীর সামনে দিতেন রুহানি। তারে কি আর পা সরিতে পারে বন্যা, তারে কি আর ভুলিতে পারে নয়নে তারে তারে কি আর পা সরিতে পারে
আমার সুলেমান ল্যাংটার প্রেমের বাতাস ল্যাংটা বাবা ল্যাংটা বাবার প্রেমের বাতাস লাগলো কেমন করে নয়নে লাগে তারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর ভুলিতে তারে প্রভু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাথরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাথরিতে পারে তারে কি আর পাথরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাথরিতে পারে মনরে তোমার জীবন যৌবন তারে কি আর পাথরিতে পারে তারে কি আর পাথরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাথরিতে পারে তারে কি আর পাথরিতে পারে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলেই তো হবে যে গান গাওয়া সরকার আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে তিনি আমার কাছে প্রশ্ন কথা ভুলি নাই তাই মনে পড়ে তিনি আমার কাছে প্রশ্ন করে কাল হাসরের মাঠে থাকিবে এক দল পাগল তারা জান্নাতবাসী হইতে চায় না কও কথা কাজল ওরে বেহেস্তে থেকে কি লাভ হইব আমি যদি থাকি একা আমার প্রাণবন্ধুর সাথে আমার না হয় যদি দেখা আমি জান্নাতে থেকে কি লাভ যদি থাকি একা আমার মাতাল বন্ধুর সাথে আমার না হয় যদি দেখা আপনাদের কাছে একটা প্রশ্ন করি কাকা কাকা কাকার দিকে বলতেছি কাকা পান পান কাকা একটু খেয়াল করেন
একটু খেয়াল করেন কতটা গুরুত্বপূর্ণ। যুবক, অনেক যুবক আসছে গান শোনার জন্য, আশেপাশে দাঁড়িয়ে বসে গান শুনতেছে। আচ্ছা, আপনি জান্নাতে আছেন কিন্তু আপনার মা বাবা জান্নাতে নাই, অথবা আপনার মা বাবা জান্নাতে আছে আপনি দোজকের মধ্যে আছেন, ভাল লাগবে? কোন সন্তান কি চাবে যে আমি জান্নাতে আছি আমার মা বাবা তারা দোজকের মধ্যে, আমার কাছে কি ভাল লাগবে? আমার কথা হচ্ছে যে আমার বন্ধু যেখানে থাকবে আমি সেখানে থাকব, যেই জায়গায় হোক না কেন, ভালো বন্ধু বুঝি না, বন্ধু থাকবে এক জায়গায় আমি থাকবো এক জায়গায়, এটা তো হইতে পারে না। আল্লাহর পাগল যারা, মজজুম যারা, ওলি আল্লাহ যারা, তারা বলছে যে আমরা বেহেস্তের আশা করি না, দোজককে ভয় পাই না। বসরা নগরে বাড়ি রাবে অবস্থী এক পাগল নিবটে, একটুখানি বলি কথা সকলের নিকটে, পাগল নি এক হাতে আগুনের বালতি আর এক হাতে পানির বালতি, দুই হাতে বালতি দুইটা নিয়া রাস্তা দিয়া যায় পাগল নি দৌড়াইয়া দৌড়াইয়া। লোকজন জিজ্ঞেস করে ওই পাগলনি কোথায় যাও, আমরা জানতে চাই, পাগলনি বলে কোথায় যাই আমি তোমাদের জানাই। শোনো, এই দুনিয়ার লোকগুলি জান্নাতের জন্য পাগল হয়ে গেছে আর দোজককে ভয় পাইতেছে। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি জান্নাতের মধ্যে গিয়ে আগুন জ্বেলে দিব যেন জান্নাতে কেউ না যেতে পারে, এর জন্য এক হাতে আমার আগুন বালতির ভিতরে, এই বালতির আগুনটা ঢেলে দিব জান্নাতে যেন ওরা জান্নাতের আশা না করতে পারে, জান্নাতের জন্য পাগল যেন না হয়। বলে আর, বলে আরেক হাতে হলো আমার পানি, এই পানি আমি দোজকের মধ্যে ঢেলে দিব যেন দোজকের আগুন নিভে যায়, দোজককে যেন কেউ ভয় না পায়। রে পাগল, তুমি কি চাও? বলে আমি চাই, আমি জান্নাতও চাই না, আমি দোজকও চাই না, আমি জান্নাত এবং দোজকের যে মালিক সেই মালিককে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক পাইলে কি আর কিছু থাকে? মালিক পাইলে আর কোনো কিছু প্রয়োজন আছে? যে মালিক সেই মালিককে আমার প্রয়োজন। আমি জান্নাতের আশাও করি না, আমি দোজকের ভয়ও পাই না। যদি কোনো ব্যক্তি জান্নাতের আশা করে ইবাদত করে, আল্লাহ পাক বলছে তার জন্য জান্নাত হারাম। যদি দোজককে ভয় করে কোনো ব্যক্তি ইবাদত করে, সেটাই তার জন্য নির্ধারিত থাকবে। খবরদার, তুমি জান্নাতের আশাও করতে পারবে না, দোজকের ভয়ও করতে পারবে না। দোজক এবং জান্নাত, জাহান্নাম জান্নাতের মালিক যে, সেই মালিক তোমার ফয়সালা করবে তোমাকে সে কোথায় রাখবে। অতএব তুমি মালিকের অনুগত হয়ে যাও, মালিকের অনুগত হলেই মালিক তোমাকে পছন্দ করবে। ওই পাগল দল বলবে আমরা জান্নাতের আশাও করি না, দোজকের ভয় পাই আমরা পাই না, চাই না আমরা, দোজকও চাই না, বেহেস্ত চাই না, আমরা চাই মালিকের দেখা, মালিক তাদের রহমতের ছায়া তলে রাখবে। দুনিয়ার মানুষ পাগল হওয়ার কোনো কারণ নাই, ভালো কাজ করেন ভালো ফল পাবেন। কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যেদিন ভবে আসছিলা সেদিন তুমি খুব কান্না করছিলা, সবাই খুব খুশি হয়েছিল, আরে একটা ছেলে হয়েছে কি সুন্দর, ফুটফুটে দেখে সবাই খুশি, কিন্তু তুমি একদিন থাকবে না পৃথিবীর বুকে, সেদিন যেন সবাই তোমার জন্য কাঁদে। আহা, লোকটা বড় ভালো ছিল রে, নদীর সরকার খুব ভালো ছিল, লোকটার জন্য মনটা কাঁদে, গ্রামের মানুষের কত উপকার করেছে, মানুষকে দান খরাত করেছে, গরিব মানুষ কাছে গেলে কাউকে ফিরিয়ে দেয় নাই, অমুক ভাই অমুক লোক খুব ভালো ছিল। এটা যদি আপনার অনেক টাকা থাকে এর জন্য বলবে না, বলবে কেন? কি বিষয়ের উপর? আপনার চরিত্রের জন্য, আপনার আখলাকের জন্য। এখন যদি আপনাকে কেউ ভালো বলে যে অমুক খুব ভালো, আপনি খুব ভালো, এটা ভালো না, আপনার ডরে আপনারা ভালো বলতে পারে, আপনার ভয় পায়। আপনি গ্রামের একজন মাস্তান, রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার ওই আরেক ভাই আসতেছে গরিব রিক্সাওয়ালা, আপনারা দেখা যদি সালাম না দেয় ডাক দিছেন, এ খারাপ তুই আমার সালাম দিলি না কেন, ভয়ের সোটে পরের দিন চিন্তা করবো যদি সালাম না দিই আমার তো মাইট দিল করবো, পরের দিন দেখা হয়েছে মিয়া ভাই আসসালামু আলাইকুম, সালাম দিয়ে একটু দূরে গিয়ে একটা সালায় কবে মরবো, আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে হাইটে যাবো, কি এই ভালো ভালো কোনটা? যেদিন আপনি থাকবেন না সেদিন লোকে বলবে লোকটা খুব ভালো ছিল, তার জন্য মনটা কাঁদে রে, ওই লোকটা খুব ভালো ছিল। এই দশজনের মুখে যখন সবাই বলা বলি করবে যে আপনি ভালো ছিলেন, তখন হইলেন আপনি ভালো, ওই ভালো লোকটাকে পছন্দ করে আমার আল্লাহ।
সে যেরকমের পাগলই হোক না কেন, সুলেমান ল্যাংটা সাজাল সাপরান অলিয়া উলিয়ার দেশ আমাদের বাংলাদেশ। অলিয়া উলিয়ারা যে ধর্মটা প্রচার করেছে আমরা সেই কথাগুলি বলি, আমরা কিন্তু ধর্মপ্রচারক না, কিন্তু ওই ধর্মের কথাগুলি, তাদের কথাগুলি মনে হয় আল্লাহ আমাদেরকে, আমাকে লদীপ সরকার সাহেব, আমাদের মানিকগঞ্জের আবুল শাহলম ভাই, আকাশ দন ভাই, পাগলমণির আলিফ ভাই, আমাদেরকে পাঠাইছি কথাগুলি বলার জন্য। তাই আপনি এমন একটা পথ অবলম্বন করেন যেই পথে গেলে আপনি আপনার বন্ধুর সন্নিকটে যেতে পারবেন, সহজ পথ। সেই পথটা কি? পীর মুর্শিদের পথ। দেখবেন হাতে ইচ্ছা করলেই কারো গালে চর মারবে না, ওরে আমার মন পাও দিয়ে কুপথে কখনো করবে না গমন। একজন কামেল অলির কাছে যদি তুমি যাইতে পারো, ওই কামেল লোকটা পথ দেখাইয়া দিবে, তুমি আমার কথা ধরো। সেদিন থেকে তুমি জিন্দা মরা হইবা, ওই কামের লোকটা তোমারে নিবে তরাইয়া। আচ্ছা বাবা, আজকে জাহান্নামের উপর গান, শাহ সুলেমান ল্যাংটা বদরপুরে, মতলব বদরপুরে, উনি ওইখানে আর ওনার নামে মেলা হইতেছে এইখানে, উনি কি যেন ভালো কাজ করছে যার জন্য আজকে এই লতুবদি গ্রাম না, কংসপুরা গ্রাম, আমাদের এই কংসপুরা গ্রামে তার নামের মাহফিল হইতেছে, খাজা বাবার নামের গুণগান হইতেছে। কোথায় সেই আজমির শরীফ, কোথায় সেই বাগদাদের ইরাক শহর, সেই ইরাক দেশের বাগদাদ শহরে বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের গুণগান করতেছি আজকে আমাদের, আমরা কংসপুরা দাঁড়িয়ে লতিফ ইউনিয়ন এটা নাকি, এখানে দাঁড়িয়ে তাদের গুণগান করতেছি। কেন? তারা কত বড় আল্লাহর মহান অলি ছিল যার জন্য আপনি অলি হইতে না পারেন তাদের রাস্তায় চলে যান, তাহলে সেই ছায়াতল পাওয়া যাবে। জবাব দিলাম বই আপনারে, আমার প্রশ্ন থাকবে এবার জীবনী ধরে, খাজা বাবার জীবনী নিয়ে আমি প্রশ্ন করতে চাই, বেশি বলার মনে করি আর কোনো দরকার নাই। আপনারা অনেক জানেন, জ্ঞানী গুণীজন, আপনারা আমাদের মুরব্বীদের গান শুনেছেন, অতএব আমরা বলবো কি আর আমি বলবো কি, আমি বলতেই বা কতটুকু পারি। লতিফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, গরিবের বন্ধু, গরিব নামাজ, আমাদের বড় আবুল সরকারের একদিন সাথে একটা একটা ক্যাসেটের মধ্যে আমার গানের আসর, অনেক আমার শ্রদ্ধেয় কাকা আবুল সরকার সাথে একটা গানের একটা গান, গানটা হইল, তোমারই দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যে জনা, ছোট ছোট বাজাও, ফজরের নামাজ যে জন আদায় করিবে সে জন, বিনা হিসাবে বেহেশতে যাবে বলছে রাব্বানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না। বড় পীর কয় আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে, দোজকেতে যাবে সে জনা, নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইলো পরে, লোক দেখে হাজার হাত, ভুলো না। আজকে ফজরের ওয়াক্তে যদি কোনো ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই লোকটা বিনা হিসেবে জান্নাতবাসী। তবে শোনো কথাটা, তোমাকে আমি বললাম, তুমি যদি কারো কাছে এই কথাটা বলো, অর্থাৎ কথাটা যদি বলে কেউ কাউকে, তাহলে ওই লোকটা দোজকে যাবে। খাজা বাবা মনে মনে চিন্তা করে, বড় পীরের পিছনে নামাজ পড়লে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাইব, আর এই কথা বললে দোজকে যাইতে হইব, তার মানে আমি দোজকে যাব যদি বলি। আচ্ছা আমি দোজকে যাই যাব, অসুবিধা নাই, আমি গিয়া গ্রামের লোক সব জায়গায় দেবো, গ্রাম ভৈরে রাত ভৈরে হাটে আর বলে, এই লোক সকল তোমরা জাগো, বড় পীরের পিছনে ফজরের নামাজ পড়লে তোমরা বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবা। সুবহানাল্লাহ। বড়বীর আব্দুল কাদের জিলানি নামাজ শেষে যখন মাথা সালাম ফিরায়, দেখে হাজার হাজার লোক ডাইনে বামে, লোকের অভাব নাই, পিছনে লোকের অভাব নাই। আমার প্রশ্ন, আপনি একটু বলবেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি কেন সেই দিন বড় পীরের কথাটা অমান্য করেছিল, অমান্য করার কারণটা কি? একটাই প্রশ্নই আমার, কথার মতো কথা একটা হইলি চলে, বেশি দরকার নাই, মাথাটা ঘুইরা গেছে আমি ভাবে বুঝতে পাই, সরকার সাহেব মাথাটা মনে একটু ঘুরছে, গানটা বহুদিন আগে শুনছি, আমিও গাইছি ক্যাসেটে মনে হয়,
আমার অতটা খেয়াল নেই, তবে একটু মনে পড়ছে এইখানে এসেছে, যেহেতু সকাল সবার সাথে গান আমি একটু বলবেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি বড় পীরের কথাটা অমান্য করলেন, অমান্য করার কারণটা ছিল কি? এই তো আমার একটি প্রশ্ন, ইহার বেশি জিজ্ঞাসিব না তারে, তবে মনের ভিতর একটা কথায় আমার ঘুর 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 করে ভাই, একটা কথা ঘুর 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 করতেছে, প্রশ্ন করতে চাইতেছি না কিন্তু পিছনে আবার বাইরে রাখটা করে কিনা, সবাই বললে আমি বলবো ঠিক। কবি জালালেরও শুভ বাণী, আব হায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কজন পারে সরাবান তহুরা খাইলে তুই যাবি অমর পুরে। যদি সম্ভব হয় আপনার মনে যদি চায় তাহলে কথাটা বলবেন, মনে না চাইলে আপনি বললেন না। শুভ বাণী আব হায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কজন পারে, প্রত্যেকটা লোকের দেহের ভিতরে মানুষের অঙ্গে সরাবান তহুরা যেই কথাটা বলছেন, এই আব হায়াতের পানিটা মানুষের ভিতরে আছে, আমি জানতে চাই এটা কোন ভাবে কিভাবে মানুষের ভিতরে লুকিয়ে আছে। ছোট্ট একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে, কে খাইছে আর কে খায় নাই এবার বোঝা যাইব। আরে কি আর পাশরিতে পারে বল না, আরে কি আর পাশরিতে পারে আর